আমাদের মুসলমানের ধর্মান্তিক অনুষ্ঠান হইতেছে। আমি যেমন একটা মোবাইল আজ করলাম, সুষ্ঠুভাবে সৎ মনোভাবে আপনারা জলসা করবেন, করে সুস্থ মনোভাবে সৎ পয়সা দিয়ে বাড়ি আসবেন। এবং সারা বিশ্বের মধ্যে যতগুলা দেশ আছে, দেশের মধ্যে আজকে পাঁচই ফাল্গুন আমার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর বাণী, কোরআনের বাণী, সুবহানাল্লাহর বাণী, আলহামদুলিল্লাহর বাণী, লা ইলাহা আল্লাহু আকবরের বাণী, ইয়া আল্লাহু ইয়া রহমানু রহমত আল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ ভরসা, খোদা ভরসা, আল্লাহ মেহরবান, খোদা মেহরবান, আমি লতিফ মুসলমান খান এই সমস্ত তপচি খান পাঠ করি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সৎ মনোভাবে আপনারা এই দুনিয়ায় চলবেন। কাম টু দি পয়েন্ট, পয়েন্ট টু দি কাম, বাংলা মানে হচ্ছে জায়গা মতো চলে এসো। ইংরাজিতে স্কুলতে বলেছিল গো অ্যাজ ইউ লাইক, অর্থাৎ যেমন খুশি তেমন সাজো। আমি বহুরূপী সেজেছিলাম, ফার্স্ট প্রাইজ আমাকে আমার হেডমাস্টার মোহাম্মদ আদাবাড়ির হাফিজউদ্দিন মিয়া দিয়েছে এবং আমাকে বলিয়াছে যে লতিফ তুমি ইংরাজিতে বিশ্ববিখ্যাত ম্যান হবে, আরবিতে হবে, উর্দিতে হবে, যত করোড়কোটি ভাষা আছে সব ভাষার উপর তুমি উত্তীর্ণ হবে। যাই হোক, ইনশাআল্লাহ সবাই সুখে থাকো, আমাকে সুখে থাকতে দিও। আসসালামু আলাইকুম, ভালোভাবে চলাফেরা করো।